সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। তো আজকে শুরু করতে যাচ্ছে একটা নতুন ভিডিও। নতুন ভিডিওর টপিকস হলো রোলার কাস্টার আইসক্রিম। তো আমরা আজকে এসেছি যশোরের, আমার প্রাণের শহর যশোরের সবচেয়ে বেস্ট পপুলারিটি জায়গায়, যশোর পুলিশ প্লাজা মেলাতে। যশোরের পুলিশ প্লাজা মেলাটি হচ্ছে যশোরের গাড়িখানা এবং টানার মাঝামাঝি অবস্থিত। এখানে মাসব্যাপী যে মেলাটি হচ্ছে সেখানে এসেছি। তো যশোরের পুলিশ প্লাজা মেলাতে অবস্থিত ইউনিক রোলার ফ্রুটস আইসক্রিম, ইউনিক রোলার ফ্রুটস আইসক্রিম দেখতেই পাচ্ছ এখানে আমি আছি। এখন দেখাবো কিভাবে রোলার কাস্টার আইসক্রিম তৈরি করা হয় এখানে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো, প্লাস আমি খেয়েও দেখবো যে এটির স্বাদ কেমন কেমন হয়। এর আগে আমি অবশ্য খেয়েছি অন্য একটা জায়গায়, তো তার স্বাদটা ছিল অন্যরকম। এখানে দেখতে পাচ্ছ মালটা আছে, ড্রাগন আছে, ম্যাঙ্গো আছে, অনেক ধরনের ফলের আইটেম আছে এবং উপাশে রাখা আছে দুধ, বাটার। এগুলো তো মূলত এই বিভিন্ন ফল দিয়ে তৈরি করা হয় রোলার ফ্রুটস আইসক্রিম। রোলার আইসক্রিম বিভিন্ন টাইপের হতে পারে, এটা ফ্রুটস আইসক্রিম, এর জন্য রোলার ফ্রুটস আইসক্রিম বিভিন্ন ফল দিয়ে তৈরি করা হয়, তার জন্য বলা হয় রোলার ফ্রুটস আইসক্রিম। তো এখন এই যে রোলার যেটা ঘুরতেছে, এটার ভিতরে অবশ্য আইস দেওয়া থাকে আর পুরোপুরি বরফ থেকে উপরে মাখন বাটার প্রলেপ দেওয়া হচ্ছে প্রথমে আস্তে আস্তে। যে ভাইয়ারা এটি তৈরি করছে, আমি একটা জিনিস খেয়াল করলাম যে এরা আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করছে এবং গোছালোভাবে করছে। এই যে বিভিন্ন ধরনের ফল আছে, আম। তো এই পাশ থেকে আমি দেখাই, এখানে প্রথমে তারা মিল্ক বাটার দেওয়ার পরে ম্যাঙ্গো দিচ্ছে, অর্থাৎ এই যে আম দিচ্ছে, আমের প্রলেপটা, এটা আম অবশ্য আমার খুব প্রিয় একটা ফল। তো আমের প্রলেপ দিচ্ছে এখন, এরপরে আস্তে করে এটাকে বসায় নিচ্ছে, এরপরে দিবে হলো আবারও একটু বাটার দিল। আবারও একটু মিল্ক দিল। তো বন্ধুরা, তোমরা এর আগে এই আইসক্রিম আর কে কে খেয়েছো আমার কমেন্টস বক্সে জানায়ো। এখন ড্রাগন ফল দিচ্ছে। ড্রাগন ফল আসলে একটা খুব সুন্দর ফল এবং এটি খুব উপকারী একটা ফল। এটার টেস্ট, স্বাদ, কালার সেই রকম, এক কথায় এটি অসাধারণ একটি ফল। তো আমার মনে হয় এগুলো খুব একটা সাইড ইফেক্ট নাই বা কোনো প্রকার ক্ষতি নাই আমার মনে হয়, কারণ এগুলো অনেক ধরনের ফল দিয়ে তৈরি করা আইসক্রিম। তো এটি টেস্ট করে দেখতে পারো সবাই, আমি এটি টেস্ট করেছি আগে একবার, তো আজও এটা দেখব কেমন হয়। এই ভাইয়েরা তৈরি করছে, এখানে আম দিল, আবারও বিভিন্ন ধরনের ফলের, মানে এখানে কি যে 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 ধরনের ফল খাইতে চায় সেইভাবেই তারা তৈরি করে দেয়। তো আমি বলছি কয়েকটা ফলের কথা, এই জন্য তারা এই কয়েকটি ফল দিয়ে তৈরি করে দিচ্ছে। তো প্রায় শেষের দিকে তৈরি, প্রায় শেষের দিকে একটা বাটি নিল ভাইয়ারা, বাটিতে করে যে আইসক্রিম নামানো হচ্ছে, সুন্দর দেখতে, বিভিন্ন কালার এবং খুব সফট। এখনই খেয়ে দেখবো কেমন হয়। এই যে পুরো বাটি ভরে আইসক্রিম দিচ্ছে, পুরো বাটিটার মূল্য এখানে বলে রাখি, আমরা নিয়েছি 50 টাকারটা, 50, 100, 150 বিভিন্ন আইটেমের আছে। আমি ছোটোখাটো একটা নিলাম যেহেতু ঠান্ডার সমস্যা। এরা সুন্দরভাবে বাটিতে করে টিস্যুর উপরে করে চামচ দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে দিল। তো আমরা এখন এটি টেস্ট করে দেখব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবা এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবা, আমার চ্যানেলটি ফলো করে রাখবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।